এমন মার মারবো, এমন মার মারবো। কি নাম করছো? মারবে বলছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ একটা তোমাদেরকে একটা প্র্যাঙ্ক দেখাবো। সেই প্র্যাঙ্কটা কী হয়েছে তোমাদেরকে ঘটনাটা একটু বলে দিই। তো আজকে আমি ভ্যাকসিন নিয়ে এসেছি ফার্স্ট ডোজ। তো ভাই আর আমি দুজনেই গেছিলাম, আজ আমি একা যাবো। তো ভাই আমি গেছিলাম, আরও আরও দু তিনজন গেছিলো, আমার মা শাশুড়ি মা গেছিলো, আরও দুজন গেছিলো। তো ভ্যাকসিন নিয়ে এসে আমি দেখাতে চাইছি যে ভ্যাকসিনের নিয়ে এসে আমি একটু পাগলাপোনা করবো, একটু মানে ভ্যাকসিনের সাইড এফেক্ট, হ্যাঁ মানে ভ্যাকসিনের সাইড এফেক্ট একটু এরকম করবো, যা হোক কিছু একটা করবো। এই যেমন দেখো, তোমাকে মুসুর তোমাদের দেখিয়ে দিই, মুসুর খেলা ফেলাগুলো বার করেছি, গোটা খাটে ছড়িয়ে রেখে দিয়েছি, বই ফই একটু বাচ্চাদের মতো করবো। তো এরকম কিছু করে মনুকে একটু জ্বালাবো, একটু ডিস্টার্ব করবো ঠিক করে নিয়েছি। তো অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, ভিডিওটা ভালো লাগবে তোমাদের আর খুব এন্টারটেইন হবে তোমরা। আর কী বলবো বল, ভ্যাকসিনের ব্যাপারে কিছু বলবি? ভ্যাকসিন নেওয়া উচিত, সবাই ভ্যাকসিন নাও, ভ্যাকসিনেটেড হও, করোনা স্প্রেড বন্ধ করো। আর তো অবশ্যই ভাই যেটা বললো যে ভ্যাকসিনটা তোমরা যখন তোমাদের টার্ন আসবে অবশ্যই ভ্যাকসিনটা নিও, ভ্যাকসিনটা নিয়ে আর এই ভ্যাকসিন আর ভ্যাকসিনে কোনো সাইড ইফেক্ট কিছু নেই। আমি জাস্ট এটা ভিডিওর পারপাসে বা এন্টারটেইন করার জন্য করছি, আর ভ্যাকসিনে কোনো সাইড ইফেক্ট কিছু নেই। আর থাকলেও আমি তোরই না এনজয় করতে পারতাম, কিছু জলফল আসে না গো, আমার কিছু জলফল আসে না, আজকেই নিয়ে এসেছি আমি, কিছু নেই, ফাইন আছি, বিন্দাস আছি, ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি দাচ্ছি, অ্যাশ করছি। তো চলো বেশি না দেরি করে ক্যামেরাটা সেট আপ করে নিই আর ভিডিওটা শুরু করে দিই। আমি দেখিয়ে দিই ঘরে কী অবস্থা। এই দেখতে পাচ্ছ, এগুলো তো আমি বার করেছি নিজে থেকে খেলাগুলো, কিন্তু এইগুলো মনু সব ঘরে গুছিয়ে রেখে দিয়েছিলো, এগুলো সব গোছানো ছিল, শাড়ি ফাড়ি। এখানে আরও মনু অনেক জামাকাপড় আছে, ড্রেস ফ্রেস আছে, তো সব এগুলো সব গোছানো ছিল। তো এগুলো সব আমি ঘেঁটে ফেলে দিয়েছি, ঠিক আছে। এবার জানি না ওর কী রিয়াকশান হবে, আমি কিছু বুঝতে পারছি না। তা আর বেশি না দেরি করে ক্যামেরাটা সেট আপ করে নিই। মনু গেছে এখন হচ্ছে বাসন মাজতে, ভাই বলে গেল এসে। তো ক্যামেরাটা তাড়াতাড়ি সেট আপ করে নিই। A few moments later. Six and a half hours later. তুই যা এখান থেকে বাজে মেয়ে,
আমার খেলা যা আমার খেলা দে খেলা দে আমার পাগল হয়ে গেছে নাকি ছিট হয়ে গেছে মাথায় পুরো আমার খেলা দে গনি এবার দেখো আর ভালো লাগছে না আমার খেলা দে আমি টিপ বটিং টিং টিং খেলা দে আমার খেলা দে সত্যি সত্যি করছি তুমি ইয়ার্ডি মারছো আমার খেলা দিবি আমার খেলা দিবি আমার খেলা দে কেন করছো আমার খেলা দে আমার খেলা যাই এ টিং টং কুকুর এসে কো কো ও বেরি যা আমার বাড়ি থেকে যা চলে যা যা এখান থেকে আমি ঘাটিনি ও ঘেটেছে এই তুই জামা কাপড় গুলো ঘেটেছিস কেন ও খুব সাহস হয়েছে না তোর বেরিয়ে যা বাড়ি থেকে ফেলে দিয়েছি অনেক নাটক করছি মারবে বলছে মারবে 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 কি হলো ভাঙছো কেন খেলা গুলো মেয়ে জিনিস তো তুমি পাগল হয়ে গেছো তোমাদের ছিট হয়ে গেছে কোনটা আমি পাগল হয়ে গেলাম পাগল হয়ে যাব কার গান সাহি বাদশার গান পাগল আমার খেলা দে অনেক ভালো লাগে না প্লিজ দেখো কি হয়েছে তোমার প্লিজ বন্ধ করেছো নাটকটা বন্ধ করো আমার খেলা চাই খেলা চাই খেলা দে আরে ইঞ্জেকশন ছিল তো এখানে হাতটা ব্যথা তো বলো ঠিক আছে তো এখন ঠিক আছে তোমাদের ভূত মেরে গেছে তো এখানে মারলে কেন তো প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক ওফ ক্যামেরা ক্যামেরা তুমি প্র্যাঙ্ক করতে গেলে কেন হঠাৎ করে কি মাথায় ভূত চাপলো তোমার প্র্যাঙ্ক করার দেখলো আমি দেখবে রান্নাঘর থেকে করে বলো প্র্যাঙ্ক করলে কি মার খেতে হয় বন্ধুরা আমি জানি না কিন্তু আমি ভ্যাকসিন যেখানে হাতে নিয়েছি সেই হাতেই মার খেয়ে গেছি তো ওই জন্য প্র্যাঙ্কটা এখানেই শেষ করছি আমি আজকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই তোমরা
তোমাদের যখন টার্ন থাকবে অবশ্যই তোমরা ভ্যাকসিন নিও, আর অন্য লোককেও বলো ভ্যাকসিন নেওয়ার জন্য, প্লিজ মোটিভেট করো। এটা সদবোধ হয়ে গেছে, এটা সদবোধ হয়ে গেছে। কেন না, আমি যখন ভ্যাকসিন নিয়েছিলাম বনি অনেকবার আমার হাতে মেরেছে, ওই হাতেতেই বা হাতেই মেরেছি। তারপর প্র্যাঙ্ক করতে গিয়ে আমার হাতে মেরেছিল, সেই যখন আমি ফোন লুকিয়েছিলাম, তোমার দেখেইছিলে, ওই ব্যথাটা আমার ছিল অনেকদিন। আজকে সদবোধ দেখে তো কর্ম কেমন ফিরে এলো, ফিরে এলো তো। যদি না জানতে তুমি মার ওইখানেই খেয়েছো, আমি জানি ভ্যাকসিন নেওয়ার পর এখানে কিরকম লাগলে কতটা ব্যথা করে। তো যাই হোক বন্ধুরা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। আর বাজে ছেলে একটা, আমি তাই বলি, ওপরে ক্যামেরা খুঁজি, ওপরে তো নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এই পাগলটার পাগল পাগল বুদ্ধির জন্য অন্তত সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে আমাদের ব্লগগুলো। ব্লগ তো আমি বানালাম, প্র্যাঙ্ক তো এ বানাচ্ছে, দিন রাত্রি আমার উপর প্র্যাঙ্ক করছে, আমার খেলা চাই, এমন ভাবেই করছে, আমি বুঝতে পারছি, আমার খেলা দে দেবো না যা।